আমেরিকায় ছোট্ট একটা আমার সবজি বাগান। সেখানকার সবজি দেখে আমার মা অনেক খুশি, যে আমরা সারা দিন সকাল থেকে বাইরে কাজ করি, তারপর বাসায় এসে সবজি গাছের যত্ন করি, সেই সবজি দেখে আমার মা অনেক অনেক খুশি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? পুঁইশাক আমার এটাই মনে হচ্ছে শেষ, আর মিষ্টি কুমড়া ছিল সেটাও তুলে নিলাম, আর এই টাইপের মিষ্টি কুমড়ার অনেক অনেক টেস্টি হয় আর আমার অনেক ভালো লাগে। ঢেঁড়স আছে কিছু, মাঝখানে টবে আমার আছে, এটা কি মি, তুলসী গাছ আছে, কচু গাছ আছে, তারপর এখানে একটা ঢেঁড়স আছে, বিছে রাখছি, মরিচ গাছ আছে, পুদিনা গাছ আছে। মরিচ গাছ ফ্রেশ আছে, হ্যাঁ মরিচগুলো দেখলে খুবই মায়া লাগছে, যে এত ফ্রেশ আর এত টাটকা, যে কোনো সময় আমি বাইরে আসলেই মরিচ তুলে নিয়ে যাই খাওয়ার জন্য। আর শিমগুলো তুলে নিল মা, আসলে আর হয়তো বা শিম ধরবে না, শিম গাছের ফুলগুলো ঠান্ডা পেলেই কিন্তু ঝরে যায়। আর ঢেঁড়স যা ছিল সেটাও তুলে নিল, লাউ যা ছিল সবই তুলে নিল, যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে। আর হচ্ছে আমার সেই আমার এক কি বলবো, এত কষ্ট লাগছে আমার, যে নাইট কুইনের গাছটা আমার ইনডোরে থাকে সব সময়, কি যে মনে করে বাইরে দিলাম আর একদম গাছের পাতা টাতাগুলো সব মরে গেল, রোদের তাপ আসলে সহ্য করতে পারে নাই যেহেতু ঘরে ছিল। তারপরও দেখলাম যে মোটামুটি এখনও অনেকটা পাতা ঠিক আছে, এর মধ্যে আসলে আমি গাছ টাছগুলো সব ঘরে তুলব, ঠান্ডা পড়ে যাচ্ছে। আর এদিকে অনেক আর একটা মানে মানে সুখবর বলতে পারেন, যে আমার কাছে একটা সুখবর, যে আমার সেই টবে লেবু গাছে আবার ফুল দিচ্ছে, সেটা দেখে যে এত ভালো লাগতেছে। আসলে লেবুর দাম যতই কম হোক না কেন, তারপরও কিন্তু টবে যখন আমরা লেবু গাছ লাগাই, সেই লেবু গাছে যখন ফুল আসে, লেবু কয়েকটা মানে একটা ধরুক আর দুইটা ধরুক, যাই ধরুক না কেন, তারপরও কিন্তু মানে খুশির মানে ভাগটা কিন্তু অনেক বেশি, যে লেবু গাছে ফুল আসছে। এদিকে প্রতিটা ডালে কিন্তু একটু একটু ফুল আসার করি মনে হচ্ছে, আর কয়েকটা কিন্তু ফুটেও গেছে, সেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে, যে আমার লেবু গাছে ফুল আসছে, মানে একে আমি এখন ঘরে তুলব। যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, অক্টোবর মাস পড়ে গেছে, সকাল বিকাল কিন্তু ঠান্ডায় পড়ে এখানে, তাই তো গাছের অন্য অন্য গাছের অবস্থা খুবই খারাপ, মরে যাচ্ছে। আর কিছু কিছু গাছ আছে সেটা আমার ইনডোর ভেতরে রাখি, সেসব গাছ এখন আমি ঘরে তুলব। এত লেবু গাছ প্রতিটা ডালে কিন্তু আমার আগায় দেখছি ছোট ছোট কিন্তু ফুলের কলি আসছে, জানি না কেমন হবে ভেতরে তুললে, কিন্তু চেষ্টা করব যে লেবু আটকানো বা ফুল আসা পর্যন্ত কীভাবে যত্ন করতে হয়। আর আপনারা যদি কোনো শখ করে গাছ লাগান, লেবু গাছ ঘরে লাগান, তাহলে কিভাবে যত্ন করেন সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি একটু ওখান থেকে শিখে নেব। তাই তো আমাদের জেন কিন্তু সব সময় তো আমার সঙ্গে থাকে, তো এখানে একটু বসে ওয়ে আরাম করছে, আমি যেহেতু ভিডিও করছি ও বুঝতে পারছে যে আমি ভিডিও বানাচ্ছি, তো ও সুন্দর করে একটু পোজ দিয়ে বসে থাকলো। তো একেবারে বিকালবেলা মানে সন্ধ্যা টাইম, তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।